গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে বৃহস্পতিবার, এখন বাজে বিকেল 4টে। এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকালে কোনো ভিডিওই করিনি, বৃহস্পতিবারে একদম ভিডিও করা সম্ভবই হয় না। সকালে ওরা কাজকর্ম, রান্নাবান্না, পুজো, মানে যাচ্ছে তাই কাণ্ড থাকে, যার জন্য সকাল থেকে আর কোনো ভিডিও করিনি। আর ভিডিও করিনি বলে রান্নাবান্না খাওয়া দাওয়া করিনি তা কিন্তু একদমই নয়, সব কিছু করেছি। আর এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, 4টে বাজে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে ভাবছি দুপুরবেলা আর বিশ্রাম করবো না, তাই একদম জানলার পাশে, এই দেখো আমি আর মেয়ে জানলার পাশে বসে আছি। আজকে ভাবছি এখানে বসে বসে বিকেলটা কাটিয়ে দেবো, অনেক দিন বসি না, নাকটা ব্যথা করছে, অনেক দিন জানলার পাশে বসা হয় না। আজকেও মানে বসতে যে পারবো এটা ভাবিনি, কেননা সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন দেখি আবার এখানে যেই বসলাম মুখের উপরে সূর্য অস্ত যাচ্ছে, সেই সূর্য রশ্মিটা আমার চোখে পড়ছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, কারণ এরকম ঠান্ডা গরম, মেঘ, বৃষ্টি চলছে, ভালোই লাগে। আর আজকে তো মহরম, আজকে মহরমে অবশ্য সরকারি ছুটি দেয়নি, কালকে ছুটি আছে। কালকে মানে শুক্র, শনি, রবি, তিন দিন এক নাগারে ছুটি। তো আমরা ভেবেছিলাম যদি এরকম ছুটি একটা পাওয়া যায় তাহলে কোথাও ঘুরতে যাব, কিন্তু কি করে যাব বলো? বাদ সাজলো আমার বাবাই, যেহেতু নাক অপারেশন হয়েছে তার জন্য কোথাও যাওয়া যাবে না, তিন মাসের মধ্যে কোথাও না যেতে পারবো। তোমার কি দাদাভাই বাদ সাজলো, মানে দাদাভাইয়ের জন্য আমরা এখন কোথাও ঘুরতে যেতে পারবো না। মানে ইচ্ছে ছিল একটু সমুদ্রে যাব, মানে দীঘা অন্তত একটু যাবো, এই ধারে কাছে। মানে আমার দীঘা প্রথমবার যাওয়া হচ্ছে, তাহলে সূর্য কেমন পড়ছে মুখে দেখেছো? তো ভেবেছিলাম একটু কোথাও যাব, তিন দিন ছুটি, কিন্তু বাবাইকে নিয়ে না কোথাও যাওয়া যাবে না। ও বলছে চলো মা সমুদ্রের জলে নামবো না, কিন্তু বলো সমুদ্রে যাব জল ছোবো না সেটা কখনো হয়? কোনো দিন হবে না। কিরকম প্রখর তাপ দেখেছো, আমার মুখটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে, ফিল্টার হয়ে গেছে না, ওটাকে কি বলে বলতো? যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। তো আজকে সকাল থেকে তো কোনো ভিডিও করিনি, সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো করলাম, রান্নাবান্না করেছি, তারপরে বাবাই তো অফিস করছে, ও মোটামুটি এখন সুস্থ আছে। তোমরা অনেকেই জানতে চেয়েছ বাবাই কেমন আছে, তো মোটামুটি এখন সুস্থ আছে। ওর 10 দিন ধরে এক নাগারে এখন ওষুধ চলবে। আজকে তো মনে হয় বুধবার, আজকে বৃহস্পতিবার, 9 দিন হয়ে গেল ওর অপারেশন হয়েছে। তো এখনও পর্যন্ত ওষুধ পাল্টা দিয়েছে, সেই ওষুধগুলো এখনও চলছে। আর ওর কী হয়েছে বলো তো? ওষুধ দুপুরবেলা ওষুধ খেলেই ঘুমোতেই হবে, এখন ও ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে বলে আমরা বকবক করছি এখানে বসে। তো দুপুরে খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছে ওষুধ খেয়ে। আর আজকে আজকের দিনে একটু দেরি হয়ে যায়, আমার না পুজো করে উঠতে এতটা সময় লাগে, আর তার সাথে হয়েছে এই মেয়ে প্রত্যেক বৃহস্পতিবার করে শুরু করেছে, এই পেছনে কেন বেরো, প্রত্যেক বৃহস্পতিবার করে না আমার সাথে ও পাচারি পড়ে, খুব সুন্দর শিখে গেছে। একদিন তোমাদের শোনাবো পাচারি, মানে পাচালি পড়া, লক্ষ্মীর পাচালি পড়ে খুব সুন্দর করে। তো আমার পাশে শুনে শুনে বলে বলে শিখেছে। ওই দেখো একটু শোনা, আমার আমার আবার ওই লাইনটা খুব ভালো লাগে, যেটা ওর ওই লাইনটা ভালো লাগে না। কোন লাইনটা বলো তো? কোন লাইনটা? সকলের শেষে খাবে কুলোলক্ষ্মীগণ, এই লাইনটাও কিছুতেই সহ্য করতে পারে না। সবাই একসাথে খেতে বসলে কি কারণ হতো? আমরা প্রথমে খাবো, ওরা প্রথমে খাবে, ওই লাইনটা আছে, সকলে শেষে খাবে কুলোলক্ষ্মীগণ, স্বামী, এইসব যে লাইনটা, স্বামী ও পুত্র, স্বামী পুত্র আদি অগ্নে করাবে ভোজন, তারপরে পরিজনে কড়াইয়ে ভোজন, সকলের শেষে খাবে কুলোলক্ষ্মী, এই লাইনটা পড়তে গেলেও রেগে একদম বিচুটি পাতা হয়ে যায়, এই হলো অবস্থা আমাদের। যাই হোক, এই পুজো টুজো করলাম, আর এখন দেখো আর ভালো লাগছে না, রোদ মুখের মধ্যে একদম যাচ্ছে তাই কাণ্ড।
তো আজকে সকালবেলা কি দিয়ে খেয়েছো মা বলো, সকালবেলা ব্রেকফাস্ট কি করেছো একটু বলো বন্ধুদের। ব্রেড টোস্ট আর মিষ্টি আর ছানা, তারপর ডিম হাফ বয়েল। আর লাঞ্চ কি দিয়ে করলে? লাঞ্চে খেলাম দেখি মেমোরি টেস্ট হচ্ছে ফিশ কচু কচু। হ্যাঁ কচু, ওটা হচ্ছে ইয়ে কচু, ওই না না মান কচু না, ওটাকে বলা হয় ওই মাটির তলায় একটা লাল রঙের কচু হয় না মা, কালকে আমি ওটাই পড়েছিলাম আন্টিকে জিজ্ঞেস করছিলাম আন্টি ওই কচু ওই কচু বলে, ওটা কচুটা এত ভালো খেতে হয় না। আর আমি বেশ বড় বড় চিংড়ি এনেছিল, ওই চিংড়ি মাছ দিয়ে ওল কচির তরকারি বানিয়েছিলাম, দারুণ হয়েছিল দারুণ। আন্টিকে আমি কালকে জিজ্ঞেস করছিলাম আন্টি শিব বাবা কি কচু খায় ওল খায়, আন্টি বলে নাকি যাও শিব বাবা যদি ওল খায় মরে যাবে। যাই হোক সব করেছিলাম, ও দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি আর মেয়ে একটা জিনিস বানাবো, কেক। কেক বানাবে কেক, এত বড় কেক, ঠিক আছে একটা ছোট করে কেক বানাবো। আসলে আজকে একটা স্পেশাল ডে, আজকে একটা স্পেশাল ডে, আর স্পেশাল গেস করো গেস করো, আর স্পেশাল ডেটা কি তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখতে হবে। তো কেকের কথা যখন বলেছি তোমরা তো বুঝতেই পারছো কেক মানে নিশ্চয়ই কারো জন্মদিন হবে, এটা তোমরা ভেবেই নিয়েছো কারো জন্মদিন হবে, কিন্তু কার জন্মদিন, কিন্তু কার জন্মদিন বলো, বলতে হবে। যাই হোক কেক বাজার থেকে কিনে আনতেই পারতাম, কিন্তু যার জন্মদিন সে বাজারের কেক খাবে না, বাজারের কেক কাটবে না, তার জন্য আমাদেরকে এখন খাটনি করে কেকটা বানাতে হবে বুঝলে। এই হলো আমাদের এখন কাজ, 4:30 বাজে কিন্তু আমার চোখটা লেগে আসছে, সিলেটেপ দিয়ে রাখবো। যাই হোক মোটামুটি ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, খুব একটা কিছু দেখাবো না আজকের ভিডিওতে, তবুও যেটুকু দেখাবো তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। আমরা একটুখানি বিশ্রাম করি, আবার দেখা হচ্ছে সন্ধ্যের পরে, চলো। আমরা ভাবলাম দুপুরবেলা, দুপুরটা 4:30 থেকে একটুখানি বিশ্রাম করব, আর সেই থেকে এই মেঘ হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে, না আমাকে ঘুমোতে দিল না নিজে ঘুমোচ্ছে। এখন 5:30 বাজে, আমার চোখটা লেগে যাচ্ছে জানো, কিন্তু শোয়া যাবে না, এখন গিয়ে আমি একটু সিরিয়াল দেখব। আমাকে দেখা হচ্ছে এখন একটু বরণ দেখব, তারপরে সন্ধে দিয়ে তারপরে কেক বানাতে যাব, ঠিক আছে চলো উঠে পড়ি। মামা পাক্কা 5:30 বাজে, আর একটু দেরি না এবার উঠতেই হবে, চল 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 সুইচটা দিই। ঠিক আছে আমি ঘুমোতে যাচ্ছি, তুই দেখ বাবার জন্য মা কেক বানাচ্ছে। এবার কেক বানানোর ব্যাটার তো তৈরি হয়ে গেছে, কিন্তু এই যে কেক কেক যে মোল্ড, কেক মোল্ডের এই যে গোল জিনিসটা ওর মধ্যে মা এই যে পেপার কেটে, এবার দেখো আমার একবার দেখো এই যে কেক কাগজটা লাগালাম, কেকের ব্যাটার তো তৈরি হয়ে গেছে, কিন্তু দাঁড়াও তোমাদের দেখাবো কেকের ব্যাটারটা কেমন হয়েছে। বাবা সুগার ফ্রি কেক খায় বাবা, হুম কেন কেন বাবার সুগার আছে, সুগার ফ্রি কেক খায় তাই জন্য মা সুগার ফ্রি কেক বানাচ্ছে। আর এখানে পেপার কাটিং হয়ে গেছে, কাটিং হয়ে গেছে না কাটিং করছি, হ্যাঁ করছে মানে গোলটা হয়ে গেছে বাবা, বাবু গোলটা গোলটা হয়ে গেছে, এখন যে সাইডে যে সাইডে লাগায় সাইডে লাগায় ওইটার মধ্যে আচ্ছা। তো এখানে মায়ের কাগজ টাগজ লাগানো হয়ে গেছে,
এবার ঢালানো হবে। তোমাদের শুধু ব্যাটারটা আমি দেখাবো, ঢালানো হবে। আর ব্যাটারটা তো দেখাও। এই তো দেখো মা ঢালছে। আজকের কেকটা কিন্তু নতুন প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে আমি রসমালাই বানিয়েছি। এটা সকালবেলাই বানিয়েছিলাম, বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি সবাইকে। তো এটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো দেখাচ্ছি তোমাদের, এ দেখো চারটে করে রসমালাই দিয়েছি, আর এত সফট এত সুন্দর হয়েছে। যাই হোক এটা প্রথম আমি ট্রাই করলাম, কিন্তু ভীষণই ভালো হয়ে গেছে। এই যে প্রেশার কুকারে কেক বসিয়েছি, তো এখন এই কেকটাই কাটিং হবে। আর এই কেক কেটে আজকে হবে বার্থডে সেলিব্রেশন। চলো এখন কেকটাকে ঠিকঠাক করি। ও হোমমেড কেক দিয়ে হবে বার্থডে সেলিব্রেশন। এখন বার্থডে বয় সাজুগুজু করছে, সাজুগুজু হয়েছে। কেকটা না এখনো গরম, কিন্তু আর দেরি করা যাবে না। দেখো দারুণ হয়েছে না কেকটা। তিনটে কাগজ দিয়েছিলাম দিদিকে, একটা কাগজ উড়ে চলে গেছে। উড়ে চলে গেছে। এই দেখ কি দারুন, দারুন হয়েছে কেকটা। আসলে যে কেকের যে বেসটা এটা তৈরি করে নিয়েছি, এরপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে হয়, কিন্তু আমরা কিছুই করবো না, আমরা এরকম প্লেন কেকই কাটবো, তাই তো? এই কেকটা কিন্তু আমি করিনি, মেয়েই করেছে, তাই না? ও কিন্তু তখন বললো না তোমাদের যে কেক বানাবে বাবার জন্য, কিন্তু যখন আমি তৈরি করছিলাম তখনও নেই, আর এখন নাম নেবে আমি করেছি। কেকটা কেক বানিয়েছি আর হচ্ছে রসমালাই বানিয়েছি বাড়িতে, দারুন। দাঁড়া তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। কতটা সফট। চলো কেকটা এখন বাবাকে দিয়ে কেক কাটাই। বাবা যায়, বাবা কেক কাটবে। দাদা হ্যাঁ রেডি, কেক আর ছুরি নিয়ে রেডি। এই তো এখানে রাখছি, চলে এসো। তুই আর এই বার্থডে উপলক্ষে টেবিল ডেকোরেশন করেছি, খারাপ একবারও বলবি না মা আমি সাথে কি হচ্ছে। এই দেখো বার্থডে বয় কেক নিয়ে রেডি। বার্থডে না না কেক কাটা, একা একা কেক কাট, কেক কাট, যাও যাও বাবার কাছে যা বাবা। আমি বাবাই চলে যা, বাবাই যা, বাবাই যা, বাবার পাশে যা। ঠিক আছে ঠিক আছে, না কেক কাটো, খাবলে খেয়ে নিয়েছো নাকি? না না ঠিক আছে ঠিক আছে, তোমার সামনে দিয়ে কাটো, অল্প কাটবা, আর একটু ঢোকা, আর একটু ভেতরে চড়ি না, ধরবো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, কাটো বেশি রে কাটো, স্পঞ্জ কেক একদম ধরে কাটো বাবা, মনে হচ্ছে মাংস কুচি হয়েছে। আরে বাবা কি সামনে দিয়ে ঘুরে দিতে।
আমরা গরম গরম কেক খাচ্ছি। কেকটা একদম গরম, কিন্তু এখন আর সময় নেই যে কেক ঠান্ডা করব তারপরে খাবো। কিন্তু দারুণ কেক হয়েছে, আর বাবাই যদি ঠিকঠাক থাকতো তাহলে অন্যরকম মানে বার্থডেটা হতো। আর আজকে তো সারাদিন বৃষ্টি, যার জন্য এরকম বার্থডে হয়েছে। কিন্তু দারুণ হয়েছে, বাড়িতে বসে কেক বানালাম, রসমালাই বানিয়েছি, দারুণ। ঠিক আছে চলো, এবারে কটা বাজে জানো তো? 10টা বেজে গেছে, এখন আমাদের ডিনার করতে হবে। কেকটা এখন গরম গরম খাস না, অম্বল হয়ে যাবে। গরম হ্যাঁ খেতে ইচ্ছে তো করবে, কাড়াকাড়ি চলছে। কি বল, গরম গরম খাস না মা। আমি খাবোই না, আমি কালকে খাবো। হ্যাঁ ভীষণ নরম থাকবে, পুরোটাই বাটারে তৈরি না। ওই একই জিনিস দিয়ে বানানো। হ্যাঁ হ্যাঁ এই যে বার্থডে বয় একা একা কেক খাচ্ছে দেখো। রাতে কিছু খাবো না আমরা, চল। আর এখানে আছে আজকের বার্থডে স্পেশাল ডিনার। তো কি কি আছে চলো একবার দেখি। বার্থডে করেছে না, আমাদের বার্থডে ছিল না। তোমাদের বার্থডে কি করে থাকবে? একটু জানতাম আমি, তার জন্য এই বার্থডে পালন করি। যে বছর যেমন হয়, এবছর যেমন সকাল থেকে বৃষ্টি, আর ও তো দোকানে গেছিলো, যার জন্য সকাল থেকে কিছু একটা তৈরি করা হয়নি। তার মধ্যে বাবা একটু শরীরটা খারাপ, তোমরা জানোই তো, তার জন্য বাড়িতেও তেমন কিছু করিনি, আর বাইরে গিয়ে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। ভাবলাম যে কিছুই হবে না, কিন্তু শেষে মানে রাতে বিকেলবেলায় তোমাদের বললাম যে একটা কেক বানাতে হবে, তো কেকটা বানালাম, আর কেক কাটা হয়েও ভালো, আর এত ভালো কেক হয়েছে। একটু বলো কেকটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, মা বলে দাও তো। বাবাই সমস্ত নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে টানিয়ে নিয়ে এসছে। তো এখানে আছে রেশমি কাবাব, আর কি আছে বাবাই? টেঙ্গি কাবাব, রেশমি কাবাব। টেঙ্গি কাবাবটা কি দিয়ে হয়েছে? আচ্ছা রেশমি কাবাব, টেঙ্গি কাবাব, তার সাথে আছে চাটনি, আর আছে তন্দুরি রুটি। দারুণ জমে যাবে প্লেট। আগে বার্থডে বয় খাবারটা রেডি করে দিই, এই যে তন্দুরি রুটি, আর হচ্ছে এই যে টেঙ্গি কাবাব, আর সঙ্গে আছে রেশমি কাবাব, আফগানি কাবাব। এত এত নাম বলে লাভ নেই, এই ছোটটা দেবো না বড়টা দিই। তার সাথে আছে স্যালাড, আপনি কিছু বলেন, মুখটা খোলেন, কত বেলা মুখ বন্ধ করে থাকবেন?
ঠান্ডা লেগেছে না? খাওয়া দাওয়াটা খুব ভালো হচ্ছে, জমে দেখলাম। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষের দিকে, ছোটো খাটো ভুলেও খুব সুন্দর হয়েছে আজকে বার্থডে। খুশি? খুব খুশি। যাই হোক, আজকে একদম ছোটো একটা ভিডিও করলাম। তো আজকে শুধুমাত্র বার্থডের ভিডিও ছিল। বাকি আছে আমাদের খাওয়া দাওয়া খেয়ে দিয়ে, আর বেশি দেরি নয়, অনেকটা রাত হয়ে গেছে এখন। আর সঙ্গে আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। তো আজকের মতো টাটা, টাটা করো সবাই, টাটা টাটা, গুড নাইট। আমাদের এখন খাওয়া দাওয়া চলবে, গল্প আর খাওয়া দাওয়া অনেকক্ষণ চলবে, ঠিক আছে, চলো।